লম্বা রালি তো যা বড় বড় বিল্ডিং রে বাপ বিশাল বিশাল বিল্ডিং আমি তো কোমো নাই আসলে এই প্রথম আলি। হ্যালো বন্ধুরা, ব্লগ শুরু করার আগে তোমাদেরকে জানাই নমস্কার, তোর নাম দণ্ডবত জোহার, তোমার জন্য নিয়ে আসছে একটা ব্লগ উপহার, না ফেলে থেকে ব্লগ রাখো গীতাগত ব্লগ। তো বন্ধুরা, আমি আজকে চলে যাচ্ছি টাটা। টাটা কি জন্য যাচ্ছে সেটাও তোমরা এই ব্লগের মধ্যেই দেখতে পাবে। তো চলো, আজ আমি এখন ব্যাগ নিয়ে বেরাই গেছি, আর দাদা আছে সেই জন্য এরকম এখন ড্রেস করেছে, নদীতে যাতে হাঁটে হাঁটে যাবো এখান থেকে, ঠিক আছে। তারপর এই যে ব্যাগ, তারপর নদী তদি বেরা, তারপর আমি ড্রেস পেরে নেবো ভালো করে, তারপর গাড়ি ধরবো, আর গাড়ি ধরে পুরলা পুরলা থেকে চলে যাবো টাটা। টাটা কি জন্য যাচ্ছে সেটা তোমরা দেখতে পাবে এই ব্লগের মধ্যেই, ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে। তো আমি এখন চলো চাই তাহলে। আমি এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি নদী, ঠিক আছে, এই যে পিছনে নদী, এই নদীটা এখন পেরাবো, পেরাই যেতে হবে। ওই জন্য আমি সেরকম ড্রেসটা করে আসিনি, কেননা কাদা ফাদা আছে, তো এই যে নদী পথ। চলো এখন এই নদী পেরাই চলে যাবো, যাওয়ার পর গাড়ি দেখতে হবে আমাদের, ঠিক আছে। আমি যাই না আরও আছে কত, ঠিক আছে। চলো ঠিক আছে, এখন নদীতে পেরে এখন হাঁটে হাঁটে চলে আসছি যে হেসলামোড়টা, হাসলামোড় চলে আসছি, আর এখানে গাড়ি ধরবো, এখান থেকে আমরা চলে যাবো টামনামোড়, টামনাই গাড়ি ধরবো, ওইখান থেকে ডাইরেক্ট টাটা, ঠিক আছে। আর এটা হয়ে আসার কারণ হচ্ছে যে আমাদের যে কংসাবতী নদী সেই ব্রিজটা তো ভেঙে গেছে, তো ওইটা দিয়ে গাড়ি ঘোড়া চলছে না, সেই জন্য হাঁটে হাঁটে আমরা এই হাসলামোড়কে আসছি। এই হাসলামোড়ে গাড়ি ধরবো আর চলে যাবো হাসলামোড়টাই, সব দেখালাম হাসলামোড়টা, ঠিক আছে। গাড়ির উপর খাই আছি আমরা এখন, হেসলা রোডটা যেটা ওইটা দিয়ে সিরকাবাদ যাচ্ছে, আর এই যে বাসটা চলে আসলো, এই বাসটা এখন চাপবো, ঠিক আছে। তাহলে বাসে বসে বাসস্ট্যান্ডের একটু আগেই নামিয়ে দিয়েছি, যেটা নদীটা, নদীটার কাছেই, নদীটা পেরেই নামিয়ে দিয়েছি। নদীটা ওকে পিছনে দেখতে পাচ্ছ, মানগো নদীটা ওই জন্য জল ভালোই যাচ্ছে নদী অবশ্যই, ঠিক আছে। চলো আমরা এখন এইখান থেকে আমাদের মানে যে দিয়ে যাবার এইটা কোন দিয়ে পড়ে সেটা জানি, ঠিক আছে, যাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ওই দিয়ে এখন যাই, এখন হাঁটে হাঁটে যাচ্ছি আমরা, এখানে আমাদের ওটা যাবার এইটা ডেরাটা, এখান থেকে যাচ্ছি, জায়গা হয়ে যাচ্ছে পিছনে পিছনে আছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটার কী নম্বরটা, কোন জায়গাটাকে যাচ্ছি। আমরা এখন পৌঁছে গেছি সেই গোডাউন, আমরা যেখানে আমরা দেখাচ্ছি তোমাদের, এই যে দেখছি লক খুললো, এটা হচ্ছে গোডাউন, এখানে স্নান করার জায়গা বটে। পাখা চলছে, পাখা টাকা চলছে, এই যে বিল্লা থাকবারই বটে ঘুমাবার জন্য, লাইট আছে, পাখা আছে, দেখছো। এখন এই রুমটা থাকবো আমরা, ঠিক আছে। আর টাটা প্রথমবার আলিস, যা বড় বড় বিল্ডিং রে বাপ বিশাল বিশাল বিল্ডিং, আমি তো কমো নাই আসলে টাটা,
তো এই প্রথম আলি তো ঠিক আছে এখন একটু চান টান করবো এখানে চান খাওয়া দাওয়া করবো তারপর বলছি বাকিটা তোমাদেরকে এ ফিউ মোমেন্টস লেটার আমাদের এখন চান খাওয়া দাওয়া রেডি হয়ে গেল তো ব্যাপার আছে যে আমি এখানে এসেছি সেটা হচ্ছে যে কাজ করতে এসেছি ঠিক আছে তো কী কাজ করতে এসেছি সেটা পরের ব্লগে তোমরা দেখতে পাবে এই ব্লগটা বেশি বড় করছি না এই ব্লগটা এখানে শেষ করছি তো ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই